রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি? আমি বলেছিলাম যে 1 কাপ কাপিং পরিমাণ, শিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা, রক্ত দিন জীবন বাঁচান। আমি বলেছি মাকাসেদুশ শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন সিমেন অপচয়, এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে। সিমেনকে অপচয় করা যাবে না, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে যে কেন তুমি এই পাপ কাজ করেছো। এটা শুধু ছেলেরা না, মেয়েরাও যদি আনইথিক্যালি সিমেন আউট করে, এটার জন্য কিন্তু তারা আল্লাহর কাছে মুয়াখাজা হবে। প্রশ্ন করবে। তারপর মা বাবা নাম রেখেছে, তা যদি ইসলামিক না হয় কি করব? নামটা তো আসলে ইসলামিক হওয়া উচিত। একজন মুসলমানের নাম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফা আহসিনু আসমাআকুম। বিষ্ণু বলেছেন কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে ডাকা হবে। আমার নাম মিজান, আমার আব্বার নাম হচ্ছে আলী, তো আমাকে ডাকা হবে ইয়া মিজান ইবনে আলী তাআল, হে মিজান আলী আহমদের ছেলে মিজান আসো। তো নামগুলো সুন্দর হতে হবে। বিষ্ণু বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে, ফলে ফা আহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। ওয়া হাব্বুল আসমাইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, ছেলেদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তারপর নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর অর্থবোধক নাম, এগুলো রাখবেন আলেমদের সাথে কনসাল্ট করে। মেয়েদের ক্ষেত্রে ফাতিমা, আসিয়া, মারিয়াম, খাদিজা, এই নামগুলো রাখবেন। বিষ্ণবীর স্ত্রীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর সুন্দর কোরআন থেকে চুজ করা, হাদিস থেকে চুজ করা নামগুলো রাখবেন। কোনো কারণে বাবা মা যদি এমন নাম রেখে ফেলে যেটা একেবারেই অন ইসলামিক, অর্থটা খুব বিদ ঘটে ভয়ঙ্কর, সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন। বিষ্ণু ঈসা ইসলাম অনেক সাহাবাদের নাম চেঞ্জ করে দিয়েছেন। এক মহিলার নাম ছিল আসিয়া, মানে অবাধ্য। বিষ্ণু বললেন তুমি দেখতে সুন্দরী, তোমার নাম অবাধ্য কেন? আজ থেকে তুমি জামিলা, সুন্দরী। এক সাহাবির নাম ছিল হাজান, মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। বিষ্ণু বললেন দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? আজ থেকে তোমার নাম সাহাল, মানে সহজ। সে বললো আমার আব্বা চাচা নাম রেখেছে দুশ্চিন্তা, আমি ওইটাই রাখবো। এই কথা বলে সে তার এলাকায় ফিরে গেল। এখন বিশ্বনবীর দেয়া নাম সে নেয়নি, এজন্য দুশ্চিন্তা তার তাকে আর ছাড়েই না, শুধু দুশ্চিন্তা, বিপদ আপদ তার আসতেছে। সবাই বললো বিশ্বনবীর যে সুন্দর নাম দিয়েছে ওইটা নিয়ে আসো। সে এসে বললো বিশ্বনবীর কাছে, ইয়া রাসূল আমাকে ক্ষমা করে দেন, আপনি যে সাহাল নাম দিয়েছিলেন এটাই সুন্দর, আজ থেকে আমি সাহাল। বিশ্বনবীর থেকে যখন সাহাল নাম সে নিয়ে আসলো, সাহাল মানে সহজ, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তার সব কাজগুলোকে সহজ করে দিলেন। এজন্য নামগুলো সুন্দর হওয়া উচিত সম্মানিত ভাইরা। আমার সাথে দেখা করতে চাই, এই তো দেখা হচ্ছে আমাদের অনলাইনে, এই আমাদের দেখাগুলো, অনলাইনের দেখাগুলো, বসাগুলোকে আমাদের ভালোবাসা শুধু জানা হয় আল্লাহর জন্য। আরেক ভাই প্রশ্ন করেছেন নারী পুরুষ এবং নারীর নামাজ কি একরকম? আসলে স্বল্প সময়ের লাইভে এত কথার উত্তর দেওয়া যায় না। আমরা কয় মিনিট লাইভ করলাম? নারী এবং পুরুষের সালাত এক কিনা, এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বালি মাজহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে, লি ইবনি আল ইবনি কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে 1 ঘন্টা 40 মিনিট করে ফেলেছি। হাম্বালি মাজহাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক।
আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে, তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের, ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন, এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না, যেমন আমি পুরুষ আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়বো, কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই সব সেটি। আবার আমি সামনে দাঁড়াবো সব মুক্তাদিরা আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম, কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে, আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়বো সুবহানাল্লাহ, নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লিরিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাববিহুর রিজাল ওয়ালিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেয়, আল্লাহু আকবার বলে ফেলি, এটা আসলে হাদিসের পরিপন্থী, সুবহানাল্লাহ বলা উচিত, সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোনো ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনে নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে? না, তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা, এই জন্য তারা হাত বেঁধে আছে এভাবে, সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়, পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে এগুলোকে সামনে এনে হাম্বালি মাজহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো সাঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে, তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট স্তন ঝুলে থাকবে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আরেক মত বলে যে কিছুটা পার্থক্য আছে যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন। আর একটি প্রশ্ন নিব, এই প্রশ্ন নিয়ে আজকের লাইভ শেষ করব, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। আপনাকে ভালোবাসি, আরিফুল ইসলাম লিখেছে একটু দেখা করতে চাই। আরিফ, লাভ ইউ টু, তোমাকেও ভালোবাসি। যারাই ভাইয়া, 50 মিনিট হয়েছে, তুমি ভুল বলেছো, আসলে একটা 40 বাজে না, আচ্ছা 50 মিনিট হয়েছে, ঠিক আছে ঠিক আছে, দেখতে পেরেছি।